আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি সকাল থেকে। তো এখানে হচ্ছে আজ হঠাৎ আমার চোখে পড়লো আমাদের আমের গাছে আমের বোল এসেছে। আমাদের অঞ্চলে আমের বোল মানে বলে থাকে, তো জানি না কে কী বলেন, অনেকে হয়তো আমের মুকুলও বলে থাকেন, ফুল বলেন। তো এদিকে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে বাহিরে, আর চিংড়িগুলো মানে একদিনেই অনেকটা শুকিয়ে গিয়েছে, তো আরও দু একদিন শুকাতে হবে। তো বড়ই শেষ হয়েছে, এখন আমের কাছে আমের বোল এসেছে, আম ধরবে, তারপর আম খাওয়া হবে যদি আল্লাহ তাআলা রিজিকে রাখেন। তো আজকে সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এদিকে হচ্ছে জায়েদ মসজিদ থেকে এসেছিল চা নেওয়ার জন্য, ওদের বেঁচে ছাত্র আরও আছে, তো ওরা সবাই মিলে ওখানে পড়তে বসেছে। হুজুরও ছিলেন, হুজুরের জন্য চা তারপর সুপারি নিতে এসেছে। আমি এখানে ও সুপারি রেডি করেছে দেখতে পাচ্ছেন, আর চাও দিয়েছি আমি বানিয়ে, আর এখানে একটা কাপও দিয়ে দিয়েছি, ফ্লাক্সের মধ্যে চা দিয়ে দিলাম যাতে করে ঠান্ডা না হয়। এখন রান্নাবান্না শুরু করা হবে। আজ সকালে নাস্তা হয়েছে, নাস্তা আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এদিকে আমার বোন লাউ কেটে নিচ্ছে, আর এই ফ্রেশ লাউটা এনেছিলেন খাল। এখানে আমার বোন সবজি কাটতে বসেছে, আর আমি হচ্ছে ওদিকে পেঁয়াজ রসুন ওগুলো কেটে নিয়েছিলাম। আশা করি সম্পূর্ণ ব্লগটি সবাই না টেনে এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাউয়ের গাঁটি রান্না করব, সেই জন্য পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছিল। আজ আমি যা কিছু রান্না করব সবই মাছ দিয়ে রান্না করব। তো এখানে সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, দেন আমি ওগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে পেঁয়াজ রসুন, আর এই তো হচ্ছে মাছ, এখানে ফাঙ্গাস মাছ, রুই মাছ পরিষ্কার করা হয়েছে। ফাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে রুই মাছ দিয়ে বিচি রান্না করব। এখানে একটা কড়াই বসিয়ে আমি অলরেডি বাগার দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু সবজি দিয়ে রান্না করছি মাছ, সে কারণে আমি এখানে মশলার পরিমাণটা মানে পেঁয়াজ রসুন আর কি একটু কমিয়ে দিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ হবে, আর রসুন আমি অল্প করে দিয়েছি। দুই দিকে তো দুইটা কড়াই বসিয়ে দিলাম, আর অন্যদিকেও বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু দিয়ে ফাঙ্গাস মাছ রান্না করব। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, এখানে হলুদ দিয়ে শুরু করছি আমি। প্রথমে হলুদ দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ, তারপর মরিচের গুঁড়ো দিয়েছি আরও 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণটা হচ্ছে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষাবো। সামান্য কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি যা রান্না করছি দুপুরের জন্য, দুপুরে খাওয়ার পর কিন্তু রাতে আমাদের খাবার হয়ে যাবে, আর আমি হচ্ছে মানে দুই বেলা যাতে খাওয়া যায় সেই অনুপাতে রান্না করি। তো দুপুরে খাওয়ার পর দেখা যায় মানে রাতে অত বেশি খেতে হয় না, অল্প খেলে কিন্তু হয়ে যায়, তারপরও আমাদের তরকারিগুলো রয়ে যায়, তো সেই কারণে দুই বেলার অনুপাতে রান্না করা হয়। মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, তো সেগুলো দেখা যায় পরের দিন আবার খাওয়া হয়, না কখনো রেখে দেই। রান্না করার পর কিছু তুলে রেখি এই ফ্রেশ থাকতে। তো এভাবে আমার মতো খারাপ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে হচ্ছে ফাঙ্গাস মাছে আগের মতোই গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, এখানে আমি হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি, আর মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো আরও 1 চা চামচ দিয়েছি। তো এখানে দুইটা তরকারির মধ্যে মানে সমানে পরিমাণ উপকরণ, সেই জন্য আমি সেম সেম গুঁড়ো মশলা দিয়েছি, আর এই তো মশলা কষানো হয়ে গিয়েছে। আর আজকের এই তরকারিটা একটু স্পাইসি হবে,
স্পাইসি হলে কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের এই মরিচগুলো খুব বেশি একটা জাল নয়। আর এই তো আমি মাছ দিয়ে দিয়েছি এখানে, পাঙ্গাস মাছ, মাছগুলোকে কষাবো। আর এই মাছগুলো যেহেতু ফ্রেশ ছিল সে কারণে আমি আর ফ্রাই করছি না, এমনিতে রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে অন্য চুলায় আগুন জ্বালিয়ে ভাত বসানো হয়েছে। এদিকে হচ্ছে আমার তরকারি মানে মাছ কষানো হয়ে গিয়েছে, পাঙ্গাস মাছ এখন আমি তুলে নিয়েছি। আর এই মশলার মধ্যে আমি এখন আলু ছেড়ে দিয়েছি, আলুটাকে সিদ্ধ করব। এখানে আরও একটু পানি দিয়ে দিচ্ছি জুলের জন্য, আর এই পানিতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, জুলও হয়ে যাবে, সেই জন্য বেশি করে দিয়ে দিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে মেরিনেট করে হালকা করে আমি একটু ভেজে নেব, তারপর তরকারির মধ্যে দিয়ে দেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি অল্প করে, এখন এই তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি। তো নিচের পাশটা যখন হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিয়েছি। বিচি সিদ্ধ করা হয়ে গিয়েছে, আবারও সামান্য একটু পানি দিয়ে এখন মাছ দিয়ে দিচ্ছি উপর থেকে, মাছগুলো কষানো হবে আর ঝুলটাও একটু আটালো আটালো হবে, তারপর তরকারিটা আমি নামিয়ে রাখবো। আর এখানে আমার আলু সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিয়েছি, পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন কষিয়ে যে রেখেছিলাম। তো উপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর এই তো এই তরকারির মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। দুইটা তরকারি আমার দুই দিকে রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি আর একটা তরকারি বসিয়েছি এখানে, লাউয়ের গাঁঠি রান্না করছি মাছের মাথা দিয়ে, আর দুই টুকরা মাছও দিয়েছি আমি এখানে। এখানে মাছ তারপর মাছের মাথা কষানো হয়ে গেলে আমি এই খাঁটি দিয়ে ভেঙে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি আমি লাউ। তো হাঁড়িটা ভরে গিয়েছে, আর সিদ্ধ হওয়ার পর কতটুকু হবে তখনই দেখাবো। তো এখন মানে এমনিতে রেখে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, তারপর আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দেব। রান্নাবান্না তো হয়ে গিয়েছে, এখানে ভাত রান্না করা হয়েছে, আলু দিয়ে পাঙ্গাস মাছ হয়েছে একটু ঝোল ঝোল, আর এই তো বিচি দিয়ে রুই মাছ, আর এখানে লাউটা চুলার মধ্যে বসানো আছে, এখনও পুরোপুরিভাবে সিদ্ধ হয় নাই। তো আরও কিছুক্ষণ রান্না করতে হবে, তারপর আমি এই খাঁটি দিয়ে ভেঙে দেবো, তা নাহলে ডালগুটনি দিয়েও ভেঙে দেবো। আর এই তো আমি ডালগুটনি নিয়ে এসেছি, ভেঙে দিয়েছি, সব শেষে আমি বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এইরকম লাউয়ের গাঁটিতে বেশি করে ধনে পাতা হলে অসম্ভব মজা লাগে। তো এই লাউটা এনেছেন আবু আমার ভাইয়ের জন্য, ও আরও একদিন খেয়েছিল পাঙ্গাস মাছ দিয়ে, আজও ও খাবে বলেছে, সেই জন্যই রান্না করেছি। আর এই তো লাউয়ের তরকারিটা রান্না হয়ে গিয়েছে, তো এখন দুপুরের খাবার খেয়ে নিচ্ছি সবাই মিলে, এখানে টেবিলে ভাত বাড়া হয়েছিল, তো আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আজকের মানে সব কিছুই অনেক মজা হয়েছে। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, এই তরকারিটা আমার কাছে আজ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তো এদিকে বিকাল হয়েছে,
আর রুট থেকে হচ্ছে এই বড়াইগুলো নিয়ে এসেছে এখন আমার বোন। তো এনে একটা কাছের জারের মধ্যে ভরে রাখছে, আর এই জারে মনে হচ্ছে হবে না, অন্যটাতে ভরতে হবে। তো অনেক সুন্দর কালারও হয়েছে মাশাল্লাহ। আর এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।